হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। দিস ইজ জগদীশ অ্যান্ড ইউ আর ওয়াচিং পণ্ডিত ব্লগ। তো আজকে আমরা আবারও আসলাম শিলকাটারিতে মাছ মারতে। এই যে এদিকে আছে দিলীপদা, আর এদিকে আছে গিরিদা, তিনজনে দেখি কালকে রাত্রেবেলা মানে অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে ট্যাংরা তো আইডিয়া করছি বস্তা ঘুরে নিয়ে যাব। মোটামুটি 2-3 ঘন্টা মাছ মারবো আমরা, বাস। আজকে ইলেকশন, আমাদের এখানে ভোট, আজকে কামকাজও বন্ধ। যাই হোক, দেখা যাক কত ট্যাংরা মারি, আপনাদেরকেও দেখাবো নাকি। ট্যাংরা মারি আজকে ছুলাই ফেলাম। গিরিদার মুখটা একটু দেখাই দাও, বৃষ্টিও পড়তেছে হালকা হালকা। আর আমাদের আজকে টুপ হয়েছে মাঞ্জালের টুপ, যেহেতু বৈশাখ মাস, বৈশাখ মাসের শেষের দিকে প্রথম যাত্রাটা হয়ে গেল গিরির ফার্স্ট টুপেই। কষা রে, দিলীপ দাদাও মানে একটা ঠুকুর দিল দেখলাম। দিলীপ দাদাও একটা মাছ লাগিয়ে গেছে। কষা সাজে টেঙ্গলা না খা ভালো কিরে মাই দাদাই। আমরা এখন আছি ইংরেজের আমলের ব্রিজে, দেখতে পাচ্ছেন পুরানা কাঠের ব্রিজ, কমসে কম বয়স 150 বছর। আর এখানে মাছ মারতেছে ওইদিকে গিরিদারি, এই যে দেখতে পাচ্ছেন গিরিদারি। আর এদিকে আরেকজন আছে জয়নদী। প্রচুর ট্যাংরা পাইল, আমিও পাইলাম। অবশেষে আপনাদেরকে মাছ দেখাবো আমি। আমার শিপটাই যেখানে ফেলাইছি ব্রিজের নিচে, ব্রিজের উপরে থেকে ফেলাইছি। খুব বড় বড় কষা কষা ট্যাংরা ধরে। একজনে মাছ পাইছে বহুত গুলা, এ বলে যাবো এখন দেখি পাইছা মুখটা, সেই মারি দিছে। ইস, কাম আছে ও, অনেক পাইছিস তো, পয়খানি হয়ে যাবো প্রায়। সাইজ ছোট ছোট রে। এই দেখতে পাচ্ছেন ট্যাংরা অনেকগুলো পাইছে, এখন বলে যাবো গা ভোট দিতে যাবো, যেহেতু আজকে ভোটের দিন। আর ওইদিকে তো খালি মাগুরি মারতেছে নাকি, কয়েও না কিছুই না, কইলে কি জানি যাবো। মাগুর মারলো কিন্তু আমি বাগান নেবো। এই যে আমি বসে ফেলাইলাম, দেখা যাক বড় সড়ো একটা ট্যাংরা ধর, নিলে মাগুর ধর। আমারটাও ধরতে আছে, ধর ধর ধর। এই যে আটকে গেছে, আটকা গেছে ট্যাংরা গো, একটা 1.5 কেজি ওজনের বিশাল বিশাল ট্যাংরা গো, বৈশাখ মাসের ট্যাংরা। আর যে এই ভান্ডারানির উজানে আছে জনদি, আমিও এখন তামাম মাইট দিব এখানে। একটা বিশাল বড় ট্যাংরা পাই গেলাম এখন, আমি তো মানে কি কমো আর, ক্যামেরাম্যান নাই যার জন্য ওই যে উঠানির পরেই দেখালাম, মনে কিছু নেবেন না। মাছ কিন্তু অনেক পাইছি আমরা, আর ওই যে ওইদিকেও ট্যাংরা পাইছি। লাখ বেল কি লাখ, উঠাইলেই পায়। এই যে বৈরালে বৈরাল, আরও বৈরাল আইসে বলো মাছ মারতে, দেখতে পাচ্ছেন দুনিয়ার বৈরাল। ই আগুরে টেনে নিতেছে কেন কি। আমার চ্যানেলটা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিও ভালো লাগে লাইকও করবেন, কমেন্ট করবেন নাকি। ইস, আরও সামনে বর্ষা সিজন আসতেছে, অনেক অনেক ভিডিও আনবো, আশা করব চেষ্টা করবো যে ডেলি যাতে একটা করে ভিডিও ছাড়তে পারি। কাঁকড়া ধরা পড়ছে দর্শক বন্ধুরা, কামড়ি মারে নাকি, একটা একটা নাই গো, একটা পড়ে গেছে। এই যে বসির মধ্যে কাঁকড়াও ধরে, এটা বাড়ি মারিয়া
মারা হয়েছে, যদি কামড় মারে ওই ভয়ের চোটে। না না এখন তো আর কামড় মারা পাবো না, এখন আর কামই শেষ। এই যে ইয়ের মধ্যে ভরাই দিলাম, মাছ আমরা পাইলাম। এখন যাওয়ার পথে আমরা আমি পাইছি মোটামুটি একটা কাঁকড়া নিয়ে এক দেড় পোয়া হবো। এই যে ও বরিয়া বরিয়া অনেক মাছ পাইছে, যাক মান সম্মান রক্ষা মানে বহুত মাছ পাওয়া গেছে। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই, চলো জায়গা। ভালো লাগলে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত ব্লগ। ধন্যবাদ, বাই বাই। পাঁচটা ট্যাংরা এক পোয়া, বিশাল সাইজ, কষা কষা সাইজ গো। দেখেন বাড়িতে আসার পর একটু উঠাইলাম, আর একটা কাঁকড়া পাইছিলাম। এই যে ভাইজা এখন ভাত খাবো, সকালবেলা একদম খালি পেটে গেছি, একদম এক এক গ্লাস জল খাইয়া। এই যে দেখেন কাঁকড়া ভাজা।